চূড়ান্ত সাফল্য রাজ্য সরকার। তৃতীয় দিনে চূড়ান্ত সাফল্য পেল এই দুয়ারে সরকার প্রকল্প। রিসা পঞ্চায়েতে সেটা লক্ষ্য করা গেল আজকে, বিশেষ করে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য মানুষের উপচে পড়া লাইন। এলাকার সমস্ত মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে দাঁড়িয়েছে লাইনে। উত্তরপাড়ার সুরাপুর ব্লকের সভাপতি নিখিল চক্রবর্তী এই দিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এমন একজন নেত্রী, যেটা তিনি বলেন সেটাই তিনি করেন। তিনি ভোটের আগে বলেছিলেন যে স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেবেন, তিনি দিয়েছেন, এবং তিনি বলেছেন মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ব্যবস্থা করা হবে, সেটাও তিনি করে দেখালেন। এটাই মমতা ব্যানার্জি। ২০২১ নির্বাচনে তৃণমূল সরকার বিপুলভাবে জয়ী হয়ে আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন দুয়ারে সরকার করবেন এবং বাড়ির মহিলাদের কারোর কাছে হাত পাততে হবে, তার জন্য লক্ষ্মী ভাণ্ডার করা হবে, সেই প্রকল্পটা আজকে বাস্তবায়নে রূপান্তরিত হতে চলেছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের মধ্যে একজন নেত্রী যিনি যেটা বলেন তার কমিটমেন্টকে তিনি রক্ষা করেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ম্যানিফেস্টোতে যে মেইন দুটো এজেন্ডা ছিল, সেটা একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একটা লক্ষ্মীর ভাণ্ডার, এবং দুটোই রূপায়িত হচ্ছে। এবং শুধু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্ট রক্ষা করছে না, আমি একটু পেছনে গিয়ে যদি আপনাদের স্মৃতিকে নাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানুষকে কথা দিয়েছিলেন যে তখন তৎকালীন মনমোহন সিংয়ের সরকার যদি যে জনস্বার্থ বিরোধী নীতিগুলো এনেছিল, যেমন এক লাফে ভর্তুকিযুক্ত গ্যাস ছটা হয়েছিল, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হচ্ছিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ইত্যাদি ভেঙে দিচ্ছিল ইত্যাদি ইত্যাদি বলেছিল, যদি এগুলো না প্রত্যাহার হয় তিনি ৬ জন মন্ত্রীকে নিয়ে বেরিয়ে আসবেন, এবং তিনি বেরিয়ে এসেছিলেন, প্রমাণ করে দিয়েছিলেন সেদিন যে তার কমিটমেন্টকে তিনি রক্ষা করেন। বিরোধীরা এই যে দুয়ারে সরকার এখন চলছে তাকে বিরোধীরা বলছে যে দুয়ারে হুড়ো হুড়ো, এত ভিড় যে আবার কোভিড আবার কোভিড সংক্রমণ বাড়বে, আবার লকডাউন বাড়বে, আপনাদেরকেই দায়ী করছে। বিরোধীরা যে মিথ্যে কথা বলছে এটা তৃণমূল কংগ্রেসের একজন পদাধিকারী হিসাবে, ব্লক সভাপতি হিসাবে আমি যদি বলি সেটা হয়তো আপনাদের কাছে মনে হবে যে আমি যেহেতু আমার দল করি সেই জন্যে, কিন্তু বিরোধীরা যে মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচার করছে তার প্রমাণ ২০২১-২১ বিপুল ম্যান্ডেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২১৩টা আসন দিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক পায়ে খেলে ২১৩টা গোল দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন যে বিরোধীরা মিথ্যাচার করছে। এই বিধানসভা নির্বাচনের আগে আপনাকে দেখা গেছে প্রচণ্ড পরিশ্রম করেই বিধানসভাটাকে জেতাতে, বিধানসভার পিছনে আপনি অনেক ভূমিকা রয়েছেন, কি বলবেন? দেখুন, আমরা টিম গেমে বিশ্বাস করি, আমাদের রাজনৈতিক দল সবসময় টিম গেমে বিশ্বাস করে। টিমের প্রত্যেকটা আমাদের যারা কর্মী, সাধারণ কর্মী, বুথস্তরের কর্মী থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, তারা কঠোর পরিশ্রম করে বলেই কিন্তু সাফল্য লাভ। তো সুতরাং এই কৃতিত্ব একা আমার নয়, এই কৃতিত্ব আমি আমার কর্মীদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, এবং আমি শুভেচ্ছা অভিনন্দন সমস্ত ভোটারদের জানাচ্ছি যে তারা উন্নয়নের পক্ষে এবং প্রগতির পক্ষে রায় দিয়েছেন। জেলা সভাপতি পরিবর্তন হয়েছে, সেই নতুন জেলা সভাপতিকে নিয়ে কাজ করতে কি বলবেন? আগে যারা জেলা সভাপতি ছিলেন তারা প্রত্যেকেই খুব ভালো কাজ করে গিয়েছেন, বর্তমানে প্রত্যেকটা জায়গায় যে এখানে যেখানে নেতৃত্ব মনে করেছেন যে দলকে আরও সুসংগত করার জন্য একটা ২৪ ঘন্টা দলকে আরও বেশি সুসংগত করা, দলের সংগঠনকে শক্তিশালী করার প্রশ্নে, আরও আরও উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে কিছু সাংগঠনিক বাদবদল হয়েছে। রইল আমার জেলার যিনি নতুন নবনির্বাচিত সভাপতি তাকে আমি শুভেচ্ছা কালকে জানিয়েছি, এখনও আপনাদের মাধ্যমে আরও আরও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার হলো, উনি যখন ইউথের দীর্ঘদিন জেলার প্রেসিডেন্ট ছিলেন ইউথের, এবং আমি ইউথের ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, অসম্ভব ভালো বন্ডিং, অসম্ভব ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার কাজ করতে আরও ভালো সুবিধা হবে, আমি খুব খুশি, আমি হ্যাপি। বলছি যে যারা ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় আসবে ২০২১-২০২১-এ তৃণমূল ত্যাগ করে তারা বিজেপিতে গেছিল, আপনি ব্লক সভাপতি হিসাবে কী করবেন? তাদের কি তারা ফিরে আসতে অনেকে চাইছে, তাদের কি আবার দলে নেওয়া হবে? দেখুন, এই সিদ্ধান্তটা ম্যান টু ম্যান ভেরি করবে, সেই সিদ্ধান্তটা নেবে আমাদের দলের রাজ্য নেতৃত্ব নেবে, কারা আসবে কারা আসবে না সেই সিদ্ধান্ত তারা নেবে।
আমাদের কাছে যদি কেউ আসতে চায় আমরা সেই আবেদনটা পৌঁছে দেবো আমাদের রাজ্য স্তরে। কর্মীরা তো উঁচু স্তরে, কর্মীরা তো উঁচু জায়গায় গিয়ে করবেন, যারা নিচু স্তরে কর্মী আছে সেটা হলেও আমরা মনে করি, আমরা মনে করি, আমি আপনাকে একটু আগেই বললাম আমি টিম গেমে বিশ্বাসী, আমার জেলা সভাপতির মাধ্যমে আমরা সেটা রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবো, সেখান থেকে আমরা সবুজ সংকেত পেলে নিশ্চয়ই তারা স্বাগত। এখনো পর্যন্ত কি কেউ জয়েন করেছে? মানে না, আমাদের কাছে আবেদন পড়েছে প্রচুর, আমরা সেটা জেলা সভাপতির মাধ্যমে আমরা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেবো এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই তাদেরকে। এবং আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে যে প্রবীর ঘোষাল যিনি বিজেপিতে চলে গিয়েছিলেন একুশের নির্বাচনের হাওয়ায়, আর ডবল ইঞ্জিন সরকারের হাওয়ায় চলে গিয়েছিলেন, উনি যদি ফিরতে চান কী করবেন, আপনারা কি বলছেন? দেখুন, এই ফেরা না ফেরাটা আমরা যারা ব্লক স্তরে বা আমরা বুথ স্তরে কাজ করি তাদের কাছে এটা কোনো মানে ব্যাখ্যা দেওয়ার জায়গা নেই। এই ব্যাখ্যা কাকে নেবেন কাকে নেবেন না এটা আমাদের রাজ্য নেতৃত্ব, তারা ঠিক। আপনার ব্যক্তিগত মত হিসেবে কি বলবেন? একসাথে কাজ করেছেন, আপনিও কাজ করেছেন একসাথে ওনার সাথে। আমি বারবার আপনাদের একটা কথা বলছি, রাজনীতির ক্ষেত্রে ব্যক্তিগতটা চলে না, চলে টিম, টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কে আমি বিশ্বাসী। সময়ের অপেক্ষা আপনারা আর একটু ধৈর্য ধরুন।